প্রাইভেট পড়ার কথা বলে মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়া আদরের মেয়ের মৃত্যুর খবর শুনে কান্না আর থামছে না দশম শ্রেণীর ছাত্রী ইভার পরিবারে। মঙ্গলবার রাতে অজ্ঞাত কিশোরীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ হরিণচরণ লস্করপাড়া এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে 18টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুরসার গড়াই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। পাশের পীরগাছা উপজেলার বড়দরগা উচ্চ বিদ্যালয়ে পড়ত সে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার বিচার চেয়েছে। সবারই মা বোন আছে, এভাবে যদি নিয়ে যায় তো দেশটা কি চলবে? চলবে না, এর কঠিন একটা বিচার হওয়া দরকার। যারা এই দৃশ্যাস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আসলে প্রকৃতির বিচার এবং তাদের মানে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে মারা হচ্ছে তাদেরকে। পুলিশ রাতে সানি নামে এক যুবককে আটক করে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। আমরা বেশ কিছু ক্লু পেয়েছি এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ আছে, কারা ঘটিয়েছে, এটা আমরা খতিয়ে দেখছি। পুলিশ সানিকে ইভার প্রেমিক দাবি করলেও সানি ও ইভার মধ্যে মামা ভাগ্নির সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।